গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে হঠাৎ করে মেয়ের ওষুধ ফুরিয়ে গেছে। হঠাৎ করে না, আসলে আমি দুদিন তিন দিন ওকে ওষুধ খাওয়াইনি, তো আমি জানি না যে ওর ওষুধ ফুরিয়ে গেছে। তো তাই জন্য এখন যাচ্ছি আজ ওষুধ আনতে আমার মামামের। তো যেই ওষুধটা খায় ওটা আমাদের পাড়ায় না, পাওয়া যায় না। তো আমরা যেখানে থাকি তো সেখান থেকে কিছুটা দূরে আনতে হবে। যেখান থেকে আমার মামামের ডক্টর দেখিয়েছি, বাটানগরে আমার মামামের ডক্টর দেখাই, তো সেখান থেকেই ওষুধটা আমি কিনি আর কি। এখানে পাওয়া যায় না, পাওয়া যায় তো আমি না করবো। তো তাই জন্য যেখানে ডক্টর দেখাই তো ওখান থেকেই কিনি ওষুধটা। তো বেকার অন্য কোম্পানির আমি কিনে নিই। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা, অটো করে এসেছি। তো জাস্ট ওষুধটা এবার কিনে নেবো। দেখো এখানে ওষুধ কিনে নেবো। কত এটা? দেখো মামামের হাতে যেই ওষুধটা আছে ওটাই আমি নিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন ডি। তো ডক্টর বলেছে 1 ইয়ার অবধি খাওয়াতে। তো আমি আর মা এসেছি, তো মা ওষুধটা এখন কিনে নিচ্ছে। তো দেখো যাওয়ার পথে ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেছে, তো সাথে করে আমি ছাতাটা নিয়েছিলাম, কারণ এখন তো বর্ষায় ছাতাটা নেওয়াই উচিত। তো ছাতাটা নিয়ে এসেছি। দেখো এবার আমি টোটো ধরে নেবো। দেখো টোটোতে বসে গেছি। তো এই টোটোটা কী বলো তো, পুরোটা বাড়ি অবধি যাবে না। তো হাফ রাস্তায় ডাকঘর বলে একটা রাস্তা আছে, তো ওখানেই আমরা নামবো, ওখান থেকে আর একটা টোটো ধরবো। তো দেখো চলে এসেছি এবার ডাকঘরে, এবার নেমে পড়বো। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো ফ্রেন্ড। তো তোমরা পাশে না থাকলে হবে না, একটু পাশে থাকো। দেখো মামাম কিন্তু খুব খুশি, টোটোর জন্যই দাঁড়িয়ে আছি। তো দেখো টোটোতে ঢুকে গেছি। তো দেখো বাড়ি চলে এসেছি। এবার বাড়ি আসতে আসতে কিন্তু আমার 6টা প্রায় বাজতেই যায়, 5 মিনিট বাকি, তখন এসেছি আমরা। তো এবার মামামকে দিয়েছি ওর দাদানের কাছে, এবার চা বানিয়ে নেব। চাটাও খাওয়ার পরে আমার মামামা কিছু খায়নি, সে দুপুরবেলা ভাত খেয়ে ঘুমিয়েছিল, তো 4:30 নাগাদ উঠেছে। তো আমি চা খেয়ে আমার মামামাকে দুধ করে দেবো, সে খাবে। শুয়ে পড়েছে। তো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, তো ঘরে চলে এসেছি। তো মামামকেও কিন্তু আমি দুধ খাইয়ে দিয়েছি, মামাম কিন্তু দুধ পুরোটা খায়নি। তো দেখো চিরুনি নিয়ে খেলা করছে, যেটা নিতে বারণ করবো সেটাই ও নেবে, আর দুধও পুরোটা খায়নি। তো দেখো দেখছো চিরুনি নিয়ে নিচ্ছি, তো মুখটা কেমন করছে। তো খুব এখন থেকেই ওর খুব জেদ, যেটা চাই তো সেটা চাই, যেখানে যাবে তো ওকে নিয়ে যেতেই হবে, ওর এমন জেদ হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো হালকা, তো দেখো দুধটা মুখে দিচ্ছে, তো আমি মনে করছি দুধ খাবে, বাট ও কিন্তু আর খাবে না। তো একদমই অল্প দুধ খেয়েছে, তো এটা এখন খাওয়ানোর চেষ্টা করছে, ও খাবে না। তো যাই হোক, এখন কিন্তু প্রায় 7টা বাজতে যায়। মামাম এখন ঘুমোবে না, ও রাতের বেলা ঘুমোবে। এখন একটু মামামের সাথে খেলা করব আমি। দেখো দুধ নিয়েও কি করছে দেখো, বাট খাবে না। তো গাইজ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
টাটা দিতে পারে। ওই দেখো টাটা দিচ্ছে তোমাদের সবাইকে, টাটাটাকে কিন্তু তোমরা একটু অ্যাকসেপ্ট করে নিও। তো ফ্রেন্ডস, আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো চলো, ভিডিও কিন্তু আর বড় করব না, তো মামার সাথে একটু খেলা করেই। দেখো মামাম কিন্তু বসবে না এক জায়গায়। তো আমি মনে করছিলাম ঘুমিয়ে পড়বে, বাট ঘুমোবে না। তো চলো, ভিডিওটা কিন্তু এইটুকুই, আমার সাথে খেলতে থাকি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা।